হেই মাই লাভস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে একটি বার্বি ডল টাইপের লুক এবং একটি পিঙ্কিশ টাইপের মেকআপ লুক দেখাবো। সো হোপফুলি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। এবার আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালার এবং একটি ডিপ পিঙ্ক কালার সিলেক্ট করে নিচ্ছি, এবং আমার আপার আইলিডে লাইট পিঙ্ক কালারটি ব্লেন্ড করে নিচ্ছি। ডিপ পিঙ্ক কালারের সাহায্যে আমি আমার ক্রিজটি ক্রিয়েট করে নিচ্ছি। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদের সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা আমার ভিডিওটিতে এখনো লাইক করনি তারা এখনই আমার ভিডিওতে লাইক বাটনটি ক্লিক করে দাও। আমি আমার ক্রিজটি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আমার লোয়ার আইলিডে একটু আইশ্যাডো ব্লেন্ড করে নিচ্ছি। লোয়ার আইলিডে আইশ্যাডো ব্লেন্ড করতে কখনোই তোমরা ভুলবে না, আর আমার স্টেপগুলো তোমরা অবশ্যই ফলো করবে। এবার একটি পিঙ্কিশ শিমারি আইশ্যাডো আমি আমার আপার আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটি হাইলাইটারের সাহায্যে আমার ব্রো বোনটি হাইলাইট করে নিচ্ছি। আইলাইনার হিসেবে আমি W7 এর আইলাইনারটি ইউজ করছি, এবং আমার চোখে একটু থিন করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটি মাস্কারার সাহায্যে আমি আমার আপার আইল্যাশ এবং লোয়ার আইল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিব। একটা নুড কাজলের সাহায্যে আমি আমার ওয়াটার লাইনে কাজলটি অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা বার্বি ডল লুক ক্রিয়েট করার জন্য আমি এখানে হোয়াইট নুড কাজলটি অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু তোমরা যারা যারা হোয়াইট নুড কাজলটি পছন্দ করো না তোমরা চাইলে এটি স্কিপ করে নিতে পারো। একটা গ্লিটারি লিকুইড আইশ্যাডোর সাহায্যে আমি আমার ক্রিজ লাইনে লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা বার্বি লুক ক্রিয়েট করার জন্য আইল্যাশ কখনোই স্কিপ করলে চলবে না। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আপুরা, আমার চোখটা একদমই বার্বি ডলের মতো লাগছে। হোপফুলি আই মেকআপটা তোমরা অনেক পছন্দ করবে, এবং তোমরা পছন্দ করলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আমি আমার ফেস মেকআপটা ব্যাক ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আমার ফুল ফেসে কন্টুর, হাইলাইটার এবং ব্লাশ অ্যাপ্লাই করে নিব। কন্টুর অ্যাপ্লাই করার সময় তোমরা নোজ এরিয়া, চিকবোন এরিয়াগুলো কখনোই ভুলবে না। একটা পিঙ্কিশ ব্লাশ আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। সেটিং স্প্রে হিসেবে এখানে আমি রেভলিউশনের ফিক্সিং স্প্রেটি ইউজ করে নিচ্ছি। লিপস্টিক হিসেবে এখানে আমি একটা ব্রাইট পিঙ্ক কালার সিলেক্ট করে নিয়েছি, এবং সেটি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আপুরা, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, এবং তোমাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।